দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে গোচর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর ফৌজদারি মানহানি গোচর সিসোদিয়ার বিরুদ্ধে কারাগারলৈ যাব লাগিব নেকি মনীষ সিসোদিয়া এইবার দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে দ্বিতীয়টো গোচর তরিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পরিয়ালের লোকক পিপি কিটর ঠিকা দিয়া বুলি যা 4 জুনত সংবাদমেল পাতি অভিযোগ করেছিল মনীষ সিসোদিয়ায় সংবাদমেলত সিসোদিয়ায় হিমন্ত বিশ্ব শর্মার পত্নী রিণিকি ভূঞা শর্মার মালিকানাধীন এটা প্রতিষ্ঠানক এই ঠিকা দিছে বলে গুরুতর অভিযোগ তুলিছিল এই অভিযোগের পাছতেই রিণিকি ভূঞা শর্মায় 100 কোটি টাকার ক্ষতিপূরণ বিচারি মানহানি গোচর রুজু করেছিল পরবর্তী সময়ত হিমন্ত বিশ্ব শর্মায়ও সমগ্র বিষয়টক লৈ ফৌজদারি মানহানি গোচর তরা বলে অবগত করে মহাধিবক্তা দেবজিৎ শইকীয়ায় যেহেতু কোনো ধরনের ক্লারিফিকেশন নাহিলে মাননীয় উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া ডাঙরিয়ার পৰা আৰু সেই কাৰণে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী যোৱাকালি কামৰূপ ৰুৰেলৰ যিখন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্ৰেট কোর্ট আছে তাতে এটা ক্রিমিনেল ডিফেমেশন কেস রুজু কৰিছে আন্ডাৰ সেকশন 499, 500 and 501 IPC উল্লেখ্য যে 22 জুনত গোচৰটো সন্দৰ্ভত প্ৰাথমিক শুনানিৰ দিন ধাৰ্য কৰিছে আদালতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আদালতত নিজেই দরখাব যুক্তি উল্লেখ্য যে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ায় মিছা কথা কোয়া বলে আদালত প্রমাণ হলে 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হব পারে বলে মন্তব্য করে দেবজিৎ শইকীয়ায় সিজিএম ডাঙরিয়ায় অর্ডার করেছে যে অহা 22 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তেওঁর ইনিশিয়াল ডিপোজিশনটো দিব পারি মনীষ সিসোদিয়া ডাঙরিয়ায় কোনো ধরনের প্রমাণ নথকাকে কোনো ধরনের তথ্য ভিত্তিত নথকাকে যেখানে অভিযোগ করলে সেখানে কথা যদি আমি প্রমাণ করব পারো IPC 499, 500 and 501 সেকশনের ধারা 2 বছরের পর্যন্ত সশ্রম কারাদণ্ড হব পারে। ভিডিও জার্নেলিস্ট ইদ্রিস আলীর সহযোগত বীরেন শ্রীকুমার ডেকা রিপোর্ট দ্য নিউজ প্লাস।